درد دل کے بنا محفل ہی کیا ہے میرا حال برا اور برا کر دیا نظر آر ہرا کر دیا او بے درد یا یار بے درد یا یار بے درد یا আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো মেক করার জন্য আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপস এবং হচ্ছে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো দুইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যার মাধ্যমে আমরা ভিডিওটিকে এডিট করব। যদি অ্যাপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর অথবা ভিডিও ডিসক্রিপশন চেক করলেও এখানে পেয়ে যাবেন। দেন আমরা এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে। যেন ভিডিওস অপশন থেকে আমাদের এখানে আমাদের যে ভিডিওগুলো শো হবে, দেন এখান থেকে আমরা একটি 20 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপস এখান থেকে আমরা সিলেক্ট করবো এবং হচ্ছে অপশনে ক্লিক করবো। ওকে, তো অ্যাড করার পর আমরা ইন্ডিকে যদি ওয়াটারমার্ক থাকে সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিক ওয়াটারমার্ক ইউজ করতে হবে। তারপর এখান থেকে ফটোস অ্যাড করার জন্য আমরা প্লাস ওয়ান চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। তারপর এখান থেকে হচ্ছে আমাদের 8টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা 8টি পিকচার সিলেক্ট করে নেবো। আপনি আপনার মতো করে আপনি যেগুলোতে মেকিং করতে চান ওইখান থেকে আপনি আপনার মতো করে 8টি পিকচার সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। পিকচারগুলো যদি ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। দেন আমরা এখান থেকে চলে যাবো স্টার্ট পজিশনে একটি মিউজিক অ্যাড করার জন্য। অ্যাডোবিতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। ওকে, তো মিউজিকটি ইনপুট হয়ে যাওয়ার পর আমাদের এখানে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে প্রথম পিকচারের ডিউরেশন রাখবো হচ্ছে 1.3, এখান থেকে আমরা 1.3 করে দেব। এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করবো সেমভাবে 1.3, তারপর পিকচারটা 1.3। এখানে অবশ্যই আমাদের যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারে আমাদের ডিউরেশন রাখতে হবে হচ্ছে 1.3। ওকে, এখান থেকে আমরা 1.3 ডিউরেশনে ফটোসগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। তাছাড়াও যদি কোথাও কোনো বস্তু সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমরা 1.3 করে দিলাম। লাস্টের পিকচার 1.2 দিলে হয়ে যাচ্ছে, আপনার যতটুকু প্রয়োজন মনে হয় অর্থাৎ মিউজিকের সাথে ততটুকু দিয়ে দেবেন। তো দেওয়ার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে হচ্ছে আমরা ফটোসের অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যানিমেশন এবং হচ্ছে আমরা এখান থেকে কম্পোজে চলে যাবো। তো কম্পোজে যাওয়ার পর আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে প্রথম যে অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছি প্রথম স্লাইড অ্যান্ড হচ্ছে ওয়েভ। প্রথম পিকচারের জন্য স্লাইড অ্যান্ড ওয়েভ, দ্বিতীয় পিকচারের জন্য আমরা এখান থেকে ওয়েভ অ্যান্ড স্লাইডটাকে সিলেক্ট করবো। ওকে, তারপরে আবার 3 নম্বর পিকচারের জন্য ওয়েভ স্লাইড অ্যান্ড ওয়েভ, তারপরে 4 নম্বর পিকচারের জন্য ওয়েভ অ্যান্ড স্লাইড। ওকে, মানে এখানে দুইটা অ্যানিমেশন আমরা অল্টারনেট করে সিলেক্ট করবো, একটা পর একটাতে যেভাবে হয় আর কি। তো আমরা একটাতে হচ্ছে প্রথমটা সিলেক্ট করবো, একটাতে দ্বিতীয়টা। ওকে, তো এইভাবে দুইটা পিকচার আমরা অল্টারনেট করে অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে নিব। ওকে, তো আমাদের অ্যানিমেশনগুলো অল্টারনেট করে এখান থেকে আমাদের অ্যানিমেশনগুলো সেট হয়ে গেলে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ট্রানজিশন অ্যাড করার জন্য ট্রানজিশন বক্সে দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করবো। ক্লিক করলে আমরা রাইট সাইডে দেখতে পাবো যে হোয়াইট ফ্ল্যাশ 4 নম্বর ইফেক্টটা, এটাকে সিলেক্ট করবো। এখান থেকে এটাকে আমরা ডিউরেশন করে দেবো যে 0.2 এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ইফেক্টস অ্যাপ্লাই করবো, এর জন্য ফটোসে স্টার্ট পজিশন চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে গেলে নাইট ক্লাব আসলে নিচে আসলে দেখবো স্টপ নামে একটা ইফেক্ট, দেন এটাকে সিলেক্ট করে এখান থেকে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ইন পজিশন অবধি করে দেবো। তারপর আবারও ফটোসে স্টপ পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা আবারও ইফেক্টসে ক্লিক করার পর বডি ইফেক্টসে ক্লিক করবো এবার। ওকে, তো বডি ইফেক্টসে ক্লিক করবো, দেন আমরা কিছুটা নিচে আসলে দেখবো যে মেবি ক্রোমাটিক নামে, যাই হোক এই যে এই এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিক। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো এবং এটার যে ইন মানে এইটার ডিউরেশনটাকে ইন পর্যন্ত করে দিই। তারপর ভিডিওটাকে অবশ্যই প্লে করে দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে ভিডিও রেজলিউশনকে হাজার আসতে থাকে, এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও কিন্তু রেডিংয়ে সেভ হয়ে যাবে। এই ধরনের ভিডিওগুলো খুব সহজে মেকিং করতে পারবেন এইভাবে। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।